secure. কি হলো ফাস ফাস করে খাচ্ছ জানোয়ার লোক কি করেছো কালকে তুমি কই কি করেছি কি করেছি মানে কি করেছো দিব্যি যদি সত্যি হতো তাহলে তোমার ছবির সামনে এক পিস সন্দেশ আর দুটো ধূপকাঠি একটা আলুতে গজা থাকতো। শেষই করে ফেলবো, তুমি আজকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে, আমি একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, আর যদি না যাও গলায় পা তুলে শেষ করে দেবো তোমাকে আমি। ঠিক আছে যাবো, আমি তো চাইছি ছেড়ে দিতে, কিন্তু মদ যদি আমাকে না ছাড়ে আমি আর কি করবো, তাই না? বলুন সমস্যাটা কি আছে? ইনি আমার স্বামী, ইনি প্রত্যেকদিন মদ ছাড়া চলতে পারেন না, একটু আপনি দেখুন, আমি আর পারছি না এভাবে থাকতে, বিশ্বাস করুন, এভাবে থাকা যায় আপনি বলুন, প্রত্যেকটা দিন দিনের পর দিন। কি মদ খায়? কি মদ খায় না বলুন, মানে বাংলা ইংলিশ চূর্ণ কোনো কিছু বাদ দেয় না, জীবনটা আমার শেষ। এই আবার বোতলটা দেখে নেশা উঠে গেল নাকি? আসলে বোতল দেখলে একটু মন টানছেন করে। ডক্টরের কাছে একটু ভদ্রভাবে থাকুন ডাক্তারবাবু, একটু দেখুন না, আমি আর পারছি না। ঠিক আছে, কিছু টেস্ট দিচ্ছি, টেস্টগুলো করান। আসলে কি বলেন তো ডাক্তারবাবু, আমি সত্যি মদ মন থেকে ছাড়তে চাই, মানে বাড়ির লোক বুঝতে পারছেন করে অনেক কিছু ঝামেলা, আর পাড়া প্রতিবেশীরা অনেক কথা বলে, মান সম্মান লাগে, আমরা মাতালের যে মান সম্মান নাই তা কিন্তু না, না আমি সত্যিই মন থেকে ছাড়তে চাই, কিন্তু কি আর বলবো ডাক্তারবাবু, মদ আমাকে ছাড়তে চায়। না না ডাক্তারবাবু, ও মদ ছাড়ার লোক না, দুনিয়া ছেড়ে দেবে তবু মদ ছাড়বে না। এই শোনো, দেশের অর্থনীতি মাতালগুলোই টিকিয়ে রেখেছে, বুঝলে? মদের উপরে কত পার্সেন্ট শুল্ক লাভ করে জানো আমাদের দেশ? অবি ঠিক আছে, এটা তো আপনার স্বাস্থ্যের ক্ষতি না? হ্যাঁ, তবে আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু একটা পরবর্তী দেশের কথা ভাবতে হবে না, শরীরের কথা ভাবো। হ্যাঁ, মানে সেবা, লুঙ্গি খুলে যাচ্ছে, এদিকে বিড়ি ধরানোর বেলায় ঠিক আছে। তুমি আবার খেয়ে আসছো, তোমাকে আমি আর কি করবো তুমি বলো তো। ডোন্ট টক, ওকে? আবার ইংলিশ? ইংলিশ না, বাংলা। বেশি খাইনি, তুমি তো জানোই আমার চার প্যাক ফুল নেশা, চলো ঘুমাবো। জানুয়ারকে আজকে আমি মেরেই ফেলবো। এই জানুয়ার, এই 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 তুমি কি আমাকে মারলে? না মারবে না, তো পূজা করবে নাকি তোমাকে? সকল হোক, তুমি সুস্থ হও, তারপরে তোমাকে আমি দেখছি। সকল হোক, সকল হোক, তারপর আমি তোমাকে দেখছি, সুস্থ হও আগে তুমি, জীবনটা আমার শেষ করে দিল জানোয়ার লোক। বলুন অপূর্ব বাবু, কেমন আছেন? আর কেমন
কেমন আছেন, কি ওষুধ দিয়েছেন? ও মদ ছাড়ার লোক, প্রত্যেক দিন খেয়ে আসছে, জীবনটা আমার শেষ করে দিচ্ছে। আপনি কি ওষুধ দিলেন, কি টেস্ট দিলেন? কিছুতেই কিছু কাজ হচ্ছে না, বরং আরো বেড়ে গেছে মনে হচ্ছে আমার। আপনি একটু দেখুন, কিছু বলুন। থামুন। আসলে ম্যাডাম, এইসব ব্যাপারগুলো তো মানে ভাইটাল ব্যাপার, তো একবারে সারানো যাবে না। ওনাকে আমি দু প্যাকের জন্য সাজেস্ট করছি, আপনি দু প্যাক করে ওনাকে খেতে দেবেন মন, আর ওষুধগুলো কন্টিনিউ করেন, আর কিছু ওষুধ পাল্টে দিচ্ছি, দেখুন নেক্সট কী হয়। ডাক্তারবাবু, আপনি সবই জানেন। আসলে কী বলুন তো, বউ এসব কথা বুঝবে না। দু প্যাক আপনি খেতে বললেন, এই যে শুনে কতটা শান্তি পেলাম। এরা বোঝে না সত্যি, বউর থেকে আপনি আমাকে বেশি বুঝলেন। দেশি কুকুরকে যদি গু খেতে বারণ করে, সে কি কোনোদিনও শুনবে? সেই হচ্ছে তুমি। থামেন আপনি, আরে ম্যাডাম, একবার এটা ছাড়ানো যায় না, ঠিক আছে? এটা প্রসেস মেনে ছাড়াতে হবে, বোঝা গেছে? একদম সিস্টেম ঠিক আছে, ঠিক আছে। এগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? যেগুলো দিচ্ছি কন্টিনিউ করেন, আর দু প্যাক করে চালান। আচ্ছা। জানোয়ার আজকেও গিলি এসছে। শোনাই আমার, আর এতক্ষণ হয়ে গেল বাথরুমে কি করছে জানো? আর দেখি তো, তুমি বাথরুমে এসে ঘুমিয়ে গিয়েছো? আঙ্কেল কই মানে, তুমি কোথায় আছো? এটা বাথরুম হলো, তাই তো। আর তুমি লুঙ্গিতে পুঁতে ফেলেছো? ছি 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 ছি, সব এক করে ফেললো ঘর দূর আমার। আসলে বার করতে ভুলে গেছি। কি করে ডাক্তারবাবু, আমি আর পারছি না, কোনো পরিবর্তন আর কিচ্ছু হচ্ছে না। আপনি কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আগে রিপোর্টটা দেখে একটু দাঁড়ান, ওয়েট করুন। অপূর্ব, রিপোর্টে যা দেখছি, আপনি তো আমার কথা রাখছেন না। আপনাকে আমি দু প্যাক খেতে বলেছিলাম, আপনি জোর করে বেশি খাচ্ছেন তো, ওষুধে তো কোনো কাজই করছে না, করবে কী করে? আরে ডাক্তারবাবু, আপনি ভুল বুঝছেন, আমি আপনার কথা রাখছি। আপনি দু প্যাক খেতে বলেছিলেন, আমি দু প্যাকই খাচ্ছি, কিন্তু বিষয়টা কী বলুন তো, আপনার এখানে দেখানোর আগে আমি নিজে পার্সোনালি আর একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, ওই ডাক্তারবাবু আমাকে দু প্যাক খেতে বলেছে, বুঝতে পেরেছেন? মানে এদিকে আপনার দু প্যাক, ওই ডাক্তারবাবুর দু প্যাক, মানে চার প্যাক। আর আপনি তো জানেন আমার দু প্যাক, দু প্যাক চার প্যাক মানে ফুল নেশা, পাগল, বোঝে না সব।